একাডেমিক লাইফে কাজ শিখবে না যা তিন বছরে হয়নি তা তিন মাসে খুবই কঠিন সেই শহর থেকে বের হয়ে তোমাকে একটু ভিন্ন শহর দেখতে হবে একটা একটা যদি রাখা হয় ইন্টার্নি ধ্যান জ্ঞান মানে বা ইন্ডাস্ট্রিয়াল মানে তো এইরকম হওয়ার কথা ছিল অন্তত আপনার উপরে যেন ব্লেম না আসে যে আপনারা শিখতে চান নাই আসসালাম আলাইকুম যে সকল শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে গিয়ে কাজ শিখতে চাই তাদের জন্য কিছু কথা অনেক শিক্ষার্থী এই সময়টাকেই কাজ শেখার জন্য উত্তম হিসেবে বিবেচনা করে এবং বেছে নেয় কিন্তু শুরুতেই একটা ভুল হয়ে গিয়েছে বা ভুল হয়ে যায় সেটি হচ্ছে শিক্ষার্থীরা একাডেমিক লাইফে কাজ শিখবে না এবং ভাববে বা ভাবে যে আমি তিন মাসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময়ে গিয়ে স্কিল্ড হব একাডেমিক লাইফের সময় পড়াশোনা করার ব্যস্ত থাকব। এই ক্ষেত্রে আমি বলবো একটি ভুল হয়ে গিয়েছে যা তিন বছরে হয়নি তা তিন মাসে খুবই কঠিন এবং দ্রুহ ব্যাপার তবে অসম্ভব বলে কিছু নেই সেই ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যেতে চাচ্ছ আমার মতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে বলছি তোমার নিজ জেলাটা তোমাকে ছাড়তে হবে প্রথম নিজ জেলাতে সেটা বিভাগীয় শহর হোক কোন সিন্ডিকেটের মাধ্যমে নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের তাবেদারি করা হোক বা সেই জায়গাতে কাজ শেখার জন্য বছরের পর বছর যাওয়া হোক কিন্তু দেখা দরকার সেখান থেকে বছরের পর বছর কি উন্নতি হচ্ছে আসলেই উল্লেখযোগ্য কোনো উন্নতি হচ্ছে না ফলশ্রুতিতে আমি বলবো যেই শহরে তুমি পড়াশোনা করেছো একাডেমিক সেই শহর থেকে বের হয়ে তোমাকে একটু ভিন্ন শহর দেখতে হবে আর সেটা সবচেয়ে বেটার হয় রাজধানী শহর এই রাজধানী শহরে এসে তোমাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা দরকার এখন এই কাজ শেখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তোমার থেকেই দৃষ্টিগোচর হয় ধরো তুমি একটি ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিচ্ছ এই অবস্থায় দুই ঘন্টার ট্রেনিং করালেও নতুন ঢাকা শহরে এসেছি বা নিজের শহর ছেড়েছি বিধায় সেখানকার সব দর্শনীয় স্থান আমাকে এই তিন মাসের ভিতরে শেষ করতে হবে না হলে জাত মান আনন্দ বন্ধুত্ব সব শেষ হয়ে যাবে এই ভাবনা থাকলে আসলেই নিজের শহর ছাড়াটাও বোকামি হবে এবং ঢাকা এসেও শুধু শুধু সময় নষ্ট হবে কাজ কিছুই শেখা হবে না একটা ধ্যান একটা জ্ঞান যদি রাখা হয় যে এই যে যে তিন মাস এই তিন মাসের চব্বিশ ঘন্টার আমার মূল ডিউটি কাজ শেখা আমি কম করে আট থেকে বারো ঘন্টা সময়ে কাজ শেখার পিছনে ব্যয় করব। তবেই সম্ভব আসলে কাজ শিখা অন্যথায় আমি ট্রেনিং সেন্টারে গিয়েও যদি কিছু শিখে আসি সেটা প্র্যাকটিস না করার ফলে আমার কাজের ভিতর যে আগ্রহ আমার নেক্সটে কী কী কাজ শেখা জরুরি সেই বিষয়ে ট্রেনারের সহযোগিতা নেব এটা আদৌ পসিবল হবে না দ্বিতীয়ত আরেকটি বিষয় যে আমার কাছে এটা সবচেয়ে বেশি পজিটিভ মনে হয় যদি কোনো জায়গাতে তুমি বিনা বেতনে তাদের কাজ করে দিতে পারো ইন্টার্নি মানে বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট মানে তো এরকম হওয়ার কথা ছিল যে একটি প্রতিষ্ঠানে জন এমপ্লয়ী লাগবে তারা কি করবে এই জায়গা থেকে বিশজন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের শিক্ষার্থীদের ফ্রিতে খাটাবে এখানে এই যে যে সরাসরি কাজের সাথে সম্পৃক্ত হল একজন শিক্ষার্থী এর ফলে সে অনেক কিছু খুব ভালোভাবে বুঝতে পারবে শিখতে পারবে এবং এদের ভিতর থেকে যারা ভালো করবে যারা টাইম মেনটেন করবে যারা নিজেদের ট্যালেন্ট প্রদর্শন করবে তাদেরকে প্রতিষ্ঠান চাকরি দিয়ে দেবে কিন্তু দেখেন আজকে যদি আমি বলি যে সফটম্যাক্স অনলাইন স্কুলে আমরা পাঁচজন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাসমেন্টের জন্য নিব যাদের ভিতর থেকে আমরা দুইজন চাকরি দিব দুইজনকে চাকরি দেব কিন্তু এখানে আপনাকে ফুল টাইম অফিসের মতো করেই ডিউটি করতে হবে কারণ এই ডিউটি করলে কাজের ভিতর থাকলে আপনার প্র্যাকটিস হওয়ারও কাজ আপনার শেখাটাও কাজ তো আলটিমেটলি আপনি শিখে যেতে পারবেন এখান থেকে শিখে এখানে চাকরি হওয়ার যেমন চান্সেস আছে এবং এই শিক্ষাটাকে কাজে লাগে অন্য জায়গাতেও শেখার সুযোগ আছে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী তার গা পালার ভাব থাকার কারণে এবং দূরদর্শিতার অভাবের কারণে সে কিন্তু এই ধরনের সুযোগগুলো নিতে পারে না সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতেও এই ধরনের সুযোগ যেমন সৃষ্টি হচ্ছে না শিক্ষার্থী কেউ কেউ এভাবে আগ্রহী হলেও এই সুযোগটাকে কাজে লাগাতে পারছে না তবে একটা বিষয় মাথায় রাখা দরকার এবং পরিষ্কারভাবে মাথায় রাখা দরকার সেটি হচ্ছে আপনি যেখানেই কাজ করতে যান আপনার নিজ জেলা ছাড়ার পরে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হবে কিন্তু এর ফিডব্যাকটা আপনি কি নিচ্ছেন এটা ডিপেন্ডস অন আপ টু ইউ সো আপনি ওই প্রতিষ্ঠানের পিছনে লেগে থাকেন আপনি ওই প্রতিষ্ঠানের থেকে যাবেনই না আপনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ট্রেনারের পিছনে লেগে থাকেন ট্রেনারের হোয়াটসঅ্যাপ নাম্বার নেন তাকে কন্ট্যাক্ট করেন কোনো কিছু আটকে গেলে তার সাথে যোগাযোগ করেন সে না বুঝিয়ে দিলে কর্তৃপক্ষকে জানান অন্তত আপনার উপরে যেন ব্লেম না আসে যে আপনারা শিখতে চান নাই এই ব্লেমটা যদি আপনাদের উপর না দিতে পারে তাহলেই কিন্তু আপনারা লেগে থাকলে ওই টিমকে নিয়ে তারাও ভালো আউটপুটের স্বপ্ন দেখে কাজ শেখাতে বাধ্য হবে কাজ শেখাতে আন্তরিক হবে সো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে কাজ শেখার জন্য সিরিয়াসলি নেমে পড়েন অন্যথায় শুধু শুধু নিজ জেলা ছেড়েও টাকা খরচ করার কোনো দরকার নেই ধন্যবাদ